এটা সোনালি, আবার এটা শুনে, এটা তো মনে ফাউমি না? মানে ফাউমি কি দাম কি আলাদা নাকি সোনালির মতোই? একই দাম না? এটা কি লেয়ার? আর পোলট্রি কত করে বিক্রি করতেছেন আজকে? চাচা আসসালামু আলাইকুম, এটা কি লেয়ার? এটা মানে কয় কেজি এক মুরগি? মানে এইগুলা মানে এগুলা ডিম দেওয়া শেষ করছে, এখন বিক্রি করতে নিয়ে আসছে। কত কেজি তো দরে বিক্রি হচ্ছে? লেয়ার 260 টাকা 70 টাকা কেজি বিক্রি করতেছেন, সর্বনিম্ন কত? সর্বনিম্ন 60 টাকা, 250 টাকা হলেও বিক্রি করা যায় না? লেয়ার না, প্রতি কেজি 250 টাকা। আর পোলট্রি কত করে বিক্রি করতেছেন আজকে? পোলট্রি 135 টাকা। 135 টাকা, এটা মধ্যে কম নাই নাকি? না, কম বেশি আমার আমাদের প্রায় 30 কিনা আর কি। 135 টাকা কেজি সাদা পোলট্রি না? সোনালি কক না? এটা কত করে বিক্রি করতেছেন? একটা দুইটা নিলে 250 টাকায়, আবার যদি বেশি কেউ নেয় 240 টাকা কেজি না? সোনালি কক এটা সোনালি, আবার এটা শুনে, এটা তো মনে ফাউমি না? মানে ফাউমি কি দাম কি আলাদা নাকি সোনালির মতোই? একই দাম না? 240 টাকা, 50 টাকা কেজি না? ফাউমি সোনালি কেজি প্রতি সোনালি মনে হয় 10 টাকা 12 টাকা। মানে প্রতি কেজি বিক্রি করলে আপনার থাকে 10 টাকা 12 টাকা? অনেক কম নাকি বেশি হলো? মানে আপনার এই পর্যন্ত আসছে 40 টাকা দিয়ে? আচ্ছা, 40 টাকা পর্যন্ত এখানে আসছে সোনালি ফাউমি। তো মোটামুটি হবে আপনারা সব ধরনের সকল প্রকার মুরগির দর দাম জানতে পারলে। আজকে পোলট্রি কেনাবেচা হইতেছে 135 টাকা কেজি, আবার লেয়ার বিক্রি হচ্ছে 250 টাকা, আর ফাউমি এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে 250 টাকা। কীরকম বেচা কেনা হয় দৈনিক? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ না, তাই হয়।